আজকে এই মুহূর্তে দীর্ঘ 17 বছর পরে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি সেবাঙ্গলের আমি বরিশাল বিএনএ সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও আমি এখানে এসে শুধু চার ধন্যবাদ টেকোবাদ দেওয়া ছাড়া আমি এখানে আসলে আজকে এখানে উপস্থিত আছে সবাই বৈষম্যের শিকার, সবাই বলতে গেলে সবাই, কেউ না কেউ, মাত্রাটা একটু কম একটু বেশি। সেই বৈষম্যের মাত্রাটা এতই ছিল, ওই যে বলা হয়েছে না আত্মীয়, আত্মীয় যদি ওরা হয় তাহলে কি করবে, আমার আত্মীয় স্বজন আছে না, ওরা ছিল না, ওরা আমার ক্লাসমেটই ছিল, আমার ক্লাসমেটই তো আজকে ক্যাবিনেট ছিল, আমার ক্লাসমেটই একজন ক্যাবিনেট সচিব, আরো অনেক ক্লাসমেট আছে যারা আমার বন্ধু সচিব, তাকে কিছু কেউ কিছু করেছে, আমার নামটা যখন প্রমোশন থেকে বারবার মুছে ফেলা হয়েছে ওরা কি কিছু করেছিল, আমি তাদেরকে আর বলিও একবার তারা জানতো বিষয়টা, তারপর তারা একটাই বলেছে যে তুমি তাই না, আমি আর কারোর সাথে কথা কখনোই বলি না, এরকম সিচুয়েশন এরকম পরিস্থিতি আমার প্রত্যেকটা সদস্য, আমি আমার সমস্যাটা আমার সমস্যা বলি একটু উদাহরণ দিতে চাইছি, কতবার কত কিছু হয়েছে সেসব বলতে চাই, কতভাবে নির্যাতিত হয়েছে সেটাই বলতে চাই, আমাদের মতো কর্মচারী যারা প্রজাতন্ত্রের কাজ করে যায় যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পর্কিত তাদের নাম যে ঘৃণিত চৈরাচার বিদায় হয়েছে তার ল্যাপটপে ছিল সিরিয়াল ওয়াইজ, আমাদেরকে যখন প্রমোশন দেওয়া হয়েছে ওখান থেকে মুখ্য সচিব চলে এসছে ওই নামগুলো মিলিয়ে মিলিয়ে সেই নামগুলো মুছেছে রেড লিস্ট দিয়ে, এটাই হয়েছে এবং যখন মুছে দেওয়ার পরেও আমার যখন সেক্রেটারি সাহেবরা দিয়েছেন তখন আবার আসছে ওরা এরকম করতে 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 শেষ পর্যন্ত 36 এ আটকাইছে, যে এই 36 এরা হচ্ছে একদম মানে গোড়ার লোক, এদের কোনোভাবেই ছাড়া যাবে না, যে কারণে প্রমোশনটা সেক্রেটারি একটা বুদ্ধি করলো, কি বুদ্ধি করলো যে এবার পুনরায় ডিবি এনএসআই রিপোর্ট নিয়ে আসবো, সেই রিপোর্টের মধ্যে যদি আসে যে সরাসরি বিএনপি অথবা জামাতের সাথে তাদের কোনো সম্পর্ক না থাকে তাহলে এই ছেলেগুলোকে ছেড়ে দেবো, কারণ এরা সিনিয়র মানুষ অনেক জায়গায় আসছে, সেই ডিবি এনএসআই রিপোর্ট চলে গেছে, যাওয়ার পরেও যে সেক্রেটারি আসছে সেই সেক্রেটারি তখন নর্মাল রিপোর্ট গেছে যে না তারা মানে ন্যাশনালি তাদের নাম নাই কিন্তু তারা তাদের এমনি সংগঠনগুলো করে, তখন ওই সেক্রেটারি যে আসছে তাকে হুমকি দেওয়া হয়েছে তুমি যদি এটা সই করো তাহলে তোমাকে কোনো দেওয়া হবে না, এক্সটেনশন দেওয়া হবে না, তোমার অবশ্য তোমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, তারপরে তারা এটা করে, তারপরে করা হয়েছে 20 জনকে দিয়েছিল, আমার জানা মতে ওরা ছিল না, কিন্তু র্যাবের যে 16 জন ছিল এই 16 জনকে আর ছাড়েই নাই, ছাড়বেই না বলে তাদের, এরা সবাই রিটায়ারমেন্টে গেছে ওই অবস্থায়। আরও বলবেন এটা একটা উদাহরণ, এরকম উদাহরণ সবটা জায়গায় চলছে, প্রত্যেকটা জায়গায় চলছে, এখানে কাজ করতে দেওয়া হয় নাই, ওই মেডিকেল কলেজে গেছে জয়েন করতে দেওয়া হয় নাই, ওখানে গেছে এই করতে দেওয়া হয় নাই, এইভাবে একটা অত্যাচার চলে, কারণ তাদের যে সার্ভিসটা এদের মধ্যে অনেক যোগ্য টিচার আছে, যোগ্য শিক্ষক আছে যারা ওখানে সার্ভিস দিতে পারত, জনগণ বঞ্চিত হয়েছে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে, রাষ্ট্রের প্রতি করা হয়েছে শুধুমাত্র একটি লোককে খুশি করার জন্য। আমরা উন্নয়নের কথা শুনেছি, আমরা উন্নয়নের কথা বলেছি, দেখি আমরা কিছু উন্নয়ন, আমরা দেখি মেট্রো রেল চলে, আমরা দেখি পদ্মা সেতু হয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে তার লক্ষ কোটি গুণ, এদেশে এদেশ ঋণ করেছে 99.9 বিলিয়ন ডলার, সেখানে উন্নয়ন হয়েছে মাত্র 4 বিলিয়ন ডলার, বাকি সব ডলার পাচার হয়ে গেছে। এখন এই তো দরবেশ বাবা বলে যে যত প্রজেক্ট আসলে একটা প্রজেক্ট দাও, প্রজেক্টের অর্ধেক টাকা আগেই পাচার হয়ে গেছে, এই সব বলে শেষ করা যাবে না, তারপরেও আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আসছি, এই কঠিন অবস্থা থেকে দীর্ঘ সময় ধরে বিরোধী দলগুলো আন্দোলন করতে করতে একটা সময় হাঁপিয়ে গেছে, তখন তারা তাদেরকে স্যান্ড গ্রেনেড মেরে সরিয়ে দেওয়া হয়েছে ভয়ে সব আক্রমণ করে, এরকম একটা সময় ছাত্র জনতা বৈষম্যবাদী ছাত্র জনতা এগিয়ে এসছে বৈষম্যের বিপক্ষে কোটার বিরোধী আন্দোলন, সেই কোটার বিরোধী আন্দোলনের একটা পর্যায়ে যখন স্বৈরাচার আরো বেশি বেঁকে বসেছে ঠিক সেই মুহূর্তে শুরু হয়েছে একদম আন্দোলন, যখন কোটার বিরুদ্ধে আন্দোলনের চরম অবস্থা সেরকম সময় একটা টক শোতে কথা হচ্ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সাথে, এবং এর আগে থেকেই বিএনপির বিভিন্ন লেভেলে বিরোধী দলের বিভিন্ন লেভেলের যত কর্মকর্তা যত কর্মী
তাদের সেবার জন্য দেবের একটা উইং আমাদের খোলা ছিল অনেক আগে থেকেই, আমরা সেই চিকিৎসা অবস্থা গোপনে গোপনে করছি, আমরা তো প্রকাশ্যে কিছু করতে পারি না, গোপনে কোনো ক্লিনিকে ঢুকায় অথবা হাসপাতালে গেছে কারোর মাধ্যমে গোপনে পাঠায় দিয়া ওখানে অর্থোপেডিক্স আছে ওই খাদে তুমি একটু দেখো এই ছেলেগুলো যাতে ওরা সেবাটা পায় ওইখানে বিভিন্নভাবে, এইভাবে আমরা এখান থেকে এখানে সারা দেশব্যাপী ওরা কাজ করেছে, এগুলা আমাদের দর্শন। কিন্তু আমরা আজকে যে কথা বলতে পেরেছি কাদের জন্য, সেই শহীদ আবু সাহেব, শহীদ আবু সাহেব থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো শহীদ হয়েছে সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকে কথা বলছি, ওদেরকে ভুললে চলবে না। একটা মেয়ের কথা আমার প্রায় মনে পড়ে, তোমাদের হয়তো দেখে আপনারা হয়তো দেখেছেন নেট দুনিয়ায় সেটা ছাড়া চলেছে, বলেছে পিছনে যাওয়ার সুযোগ নেই, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, আমি সামনেই যাবো মরবো তবে পিছিয়ে যাবো না। এই যে চেতনাটা একটা মেয়ের, এই যে চেতনা আমি আশ্চর্য হয়ে যাই, এই চেতনাটাই এই আবু সাইদরা এবং এই যে দুইটা ছেলে যাদের জন্য আমরা আজকে এটা আয়োজন করেছি, ও বলেছে একটা বাড়ির পাশে একটা ছেলে আছে আমি জানতাম না, তার জন্য প্রয়োজন হলে আমরা কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কিন্তু এদের জন্যই আমরা পেরেছিলাম এই দৃঢ় বলবান সম্পন্নদের জন্য। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে এটা হয় নাই, কেন হয় নাই, তাদের জীবনের মায়াবী তাদের তো একদম ধ্বংস করে করে দিয়েছে, ছাত্রদের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে এভাবে ছাত্ররা যখন এভাবে দাঁড়িয়েছে তখন ওই যে লোকজন যারা একসময় স্বৈরাচারকে সহযোগিতা করেছে তারাই ঘুরে গেছে যে না এখন আর সম্ভব না, একটার পর একটা লাশ পড়ে কিন্তু কেউ ফিরে যায় না সামনে এগিয়ে আসে, তখন ভয় পেয়ে গেছে স্বৈরাচার পুলিশ, আর সেনাবাহিনী তো আগে থেকে একটু রেস্ট্রিক্টেড ছিল যে না আমরা এইভাবে গণহত্যা করতে পারব না, যে কারণে আজকে আমরা সম্মত পেয়েছি বন্ধুগণ। আল্লাহ আমাদের আসলে যে দুইজন বাবা আছেন আল্লাহ দুই শহীদের পিতা তাদেরকে